পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আসসালামু আলাইকুম। আমাদের অতি পরিচিত একটি গাছ হলো নারিকেল গাছ। বর্তমানে পৃথিবীর 93টি দেশে নারিকেল গাছ আছে, কিন্তু একটি সময়ে এতগুলো দেশে নারিকেল গাছের উপস্থিতি ছিল না। শুধুমাত্র প্রশান্ত মহাসাগর ও ভারতীয় মহাসাগরের দ্বীপপুঞ্জে নারিকেল গাছ ছিল, আর এই দ্বীপপুঞ্জকেই নারিকেল গাছের উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ নারিকেলের আদিস্থান হলো প্রশান্ত ও ভারতীয় মহাসাগরীয় দ্বীপপুঞ্জ। এখান থেকে পরবর্তীতে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চীন সহ পৃথিবীর বিভিন্ন মহাদেশে 93টি দেশে নারিকেল গাছ ছড়িয়ে পড়ে। একটি সুস্থ নারিকেল গাছের পাতা 2.5 থেকে 3.5 মিটার হতে পারে, এবং একটা সুস্থ নারিকেল গাছে প্রতি মাসে একটা করে পাতা বের হয় এবং তা প্রায় 3 বছর পর্যন্ত বাঁচে। সুপ্রিয় শ্রোতা, নারিকেল গাছ সম্পর্কে অবাক করা তথ্য জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। বাংলাদেশের প্রায় সকল স্থানে নারিকেল গাছ জন্মে, কারণ নারিকেল গাছ হতে নির্দিষ্ট কোনো মাটির প্রয়োজন হয় না। তবে সমুদ্র তীরবর্তী লোনা মাটিতে নারিকেল গাছের উৎপাদন ভালো হয়। বর্তমানে বিশ্বের 80টিরও অধিক দেশে নারিকেলের চাষ হচ্ছে। নারিকেল গাছ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, লম্বাজাত ও খাটোজাত। লম্বাজাতের গাছগুলো 8 থেকে 9 বছর বয়স হলেই ফল দিতে শুরু করে এবং 60 থেকে 70 বছর বয়স পর্যন্ত এই গাছে ফল ধরে থাকে। খাটোজাতের নারিকেল গাছ 3 থেকে 4 বছর বয়সের হলেই ফল দিতে শুরু করে এবং ফল দেবার ধারাবাহিকতা 30 থেকে 40 বছর পর্যন্ত বজায় রাখে। পৃথিবীর কয়েকটি বিখ্যাত নারিকেল গাছের জাত হল ল্যাগুনো, কোকানিনো, কিং, পুগাই, ম্যাকাপুনো ইত্যাদি। নারিকেল গাছের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অংশ আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয়, যেমন খাদ্য, জ্বালানি, ভেষজ, ঔষধ সরবরাহ, প্রসাধনী সহ আরও নানাবিধ কাজে ব্যবহার হয়। নারিকেল গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার ফল, নারিকেল বা ডাব। এগুলোও বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। নারিকেলের শক্ত শ্বাস অর্থাৎ দুধের মতো সাদা অংশ যেটি, সেটা বিভিন্ন ধরনের পিঠা, মিষ্টি, বিস্কুট, চকলেট সহ নানা কাজে ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু সহ নানা ধরনের প্রসাধনীতে শুকনো নারিকেলের শ্বাস ব্যবহার করা হয়। নারিকেলের ছোবড়া দিয়ে শক্ত দড়ি, ব্রাশ, পাপোশ, জাজিম তৈরি করা হয়। নারিকেল গাছ সৌন্দর্যের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। নামি দামি রিসোর্ট, সমুদ্র সৈকত, কৃত্রিম দ্বীপ, পার্ক সহ নানা জায়গাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলার জন্য নারিকেল গাছ ব্যবহার করা হয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন।